ডিয়ার ভিউয়ার্স, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বার কাউন্সিল এক্সাম এমসিকিউ, অ্যাডভোকেট শিফ এনরোলমেন্ট এমসিকিউ এক্সাম, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর উপর এমসিকিউ আলোচনা, আজ পার্ট 8। চলুন আলোচনা শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, পুলিশের কাছে জবানবন্দি কখন গ্রহণযোগ্য? উত্তর, সাক্ষ্য আইনের 27 ধারায়। পুলিশের কাছে দোষ স্বীকার করে কিন্তু বিচারে গিয়ে দোষ স্বীকার না করলে কি হবে? উত্তর, তাহার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ডাকাতি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেন কোন ধারায়? উত্তর, 161 ধারায়। সাক্ষী পুলিশকে কিছু না বললে ম্যাজিস্ট্রেটের কাছে সব বললে কি হবে? উত্তর, সাক্ষ্য আইনের 27 ধারায় সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ফৌজদারি কার্যবিধি 164 ধারায় নিজেকে না জড়িয়ে সাক্ষ্য দিলে কি হবে? উত্তর, তাহা দোষ স্বীকারোক্তি হবে না। ফৌজদারি কার্যবিধি 164 ধারায় সাক্ষ্য নেওয়ার আগে ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিদাতাকে কি বলবেন? উত্তর, সে স্বীকারোক্তি দিতে বাধ্য নহে, স্বীকারোক্তি তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হতে পারে। কোন ধরনের ম্যাজিস্ট্রেট 164 ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন? উত্তর, বিচারিক ম্যাজিস্ট্রেট। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারেন কে? উত্তর, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা MM আদালত। পুলিশ রিমান্ড কত ধারায়? 167 ধারায়। পুলিশ আসামিকে কোর্ট থেকে রিমান্ডে আনেন কত ধারায়? 167 ধারায়। ম্যাজিস্ট্রেট আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারেন কতদিন? উত্তর, অনধিক 15 দিন। অর্থাৎ পুলিশ রিমান্ড অনধিক 15 দিন পর্যন্ত মঞ্জুর করতে পারেন আদালত, এর বেশি পারেন না। ফৌজদারি কার্যবিধি অনুসারে 120 দিনের মধ্যে মামলার তদন্ত কাজ সম্পন্ন করার বিধানটি কি? উত্তর, নির্দেশনামূলক। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত 120 দিনের মধ্যে সম্পন্ন না হলে কি হবে? উত্তর, আসামি জামিনে মুক্তি পেতে পারে। অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন কত ধারায়? উত্তর, 173-2 ধারায়। অবাধ্য সাক্ষী বা ফরিয়াদি আটক রাখা যায় কত ধারায়? উত্তর, 171 ধারায়। সুরাতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট কি? উত্তর, মৃত্যুর দৃশ্যমান কারণ সম্পর্কে যেই রিপোর্ট তৈরি করা হয়। সুরাতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট কত ধারায়? উত্তর, 174-1 ধারায়। সুরাতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট কে তৈরি করেন? উত্তর, পুলিশ অফিসার। ময়নাতদন্ত বা পোস্টমর্টেম রিপোর্ট কি? উত্তর, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে যেই রিপোর্ট তৈরি করা হয় তাকেই ময়নাতদন্ত রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট বলে। ময়নাতদন্ত রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট কত ধারায়? উত্তর, 174-3 ধারায়। ময়নাতদন্ত রিপোর্ট বা পোস্টমর্টেম রিপোর্ট কে তৈরি করেন? উত্তর, যোগ্যতা সম্পন্ন ডাক্তার। অর্থাৎ সুরাতহাল রিপোর্ট, এখানে দুইটি রিপোর্টের কথা বলা হয়েছে, সুরাতহাল রিপোর্ট আর একটি ময়নাতদন্ত রিপোর্ট। সুরাতহাল রিপোর্ট বা ইনকোয়েস্ট রিপোর্ট, আর একটি হচ্ছে ময়নাতদন্ত বা পোস্টমর্টেম রিপোর্ট। সুরাতহাল রিপোর্টটি পুলিশ অফিসার করেন আর ময়নাতদন্ত বা পোস্টমর্টেম রিপোর্টটি যোগ্যতা সম্পন্ন ডাক্তার করেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর অনুসন্ধান কোন ধারায়? উত্তর, 176 ধারায়। কবর হতে লাশ উত্তোলন ডিজিন্টার কর্পসেস করতে পারেন কে? উত্তর, ম্যাজিস্ট্রেট। কবর হতে লাশ উত্তোলন বা ডিসিন্টার কপসেস কত ধারায়? 176-2 ধারায়। আত্মহত্যা সম্পর্কে পুলিশ তদন্ত কোন ধারায়? উত্তর, 174 ধারায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আলোচনা এ পর্যন্তই। কথা হবে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পরবর্তী ভিডিও অটোমেটিক্যালি নোটিফিকেশন পাওয়ার জন্য পার্শ্ববর্তী এই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অবশ্যই
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অন্যকে হেল্প করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। ফাইনালি থ্যাংকস অ্যাগেইন ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।